এতদিন পর্যন্ত হয়তো তুমি অঙ্ক করে এসছো যে দশ আর দশে কুড়ি হয়, কিন্তু আজকে থেকে তুমি জানতে পারবে যে বাস্তব জীবনে এমনটা সব জায়গায় সঠিক নয়। কোনো কোনো জায়গাতে দশ আর দশে কুড়িও হতে পারে, শূন্য হতে পারে, আবার শূন্য এবং কুড়ির মাঝে যে কোনো সংখ্যাই হতে পারে। হ্যাঁ, শুরু করতে চলেছি আমরা ক্লাস ইলেভেনের দু নাম্বার চ্যাপ্টার ভেক্টর অধ্যায়। দেখো, ভেক্টর তোমাকে অনেকেই পড়িয়ে দেবে অঙ্কের আকারে, ঠিক আছে, কিন্তু ভেক্টরের আসল বিজ্ঞানটাকে আমার এই ক্লাসে, আজকের ক্লাসে তুমি একটা সিনেমার মতো করে বুঝতে পারবে, ঠিক আছে, বা বলতে পারো একটা কমপ্লিট তুমি সিনেমায় তুমি দেখতে পাবে নিজের চোখে যে আচ্ছা এটা হচ্ছে ভেক্টরের আসল বিজ্ঞান। তো ক্লাস শুরু করার আগে সবার আগেই বলি, তোমরা যারা ক্লাস নাইনে পড়াশোনা করেছো, তোমাদের মাথাতে হয়তো একটা ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে দাদা যাদের মান আছে কিন্তু দিক নেই তারা স্কেলার, যাদের মান আর দিক দুটোই আছে তারা ভেক্টর। তো এটা হচ্ছে সব জায়গায় সঠিক নয়, ঠিক আছে। তো এই যে তথ্যটাকে আগে তোমাদের মাথা থেকে খুঁজতে হবে যে কোন জায়গায় এই তথ্যটা ঢুকে আছে, তো সেটাকে ধরো এবং মাথা থেকে বের করে ফেলে দাও। এবং আজকে আমি যেটা বলছি ভেক্টর সম্পর্কে সেটা ভালো করে একদম ওই ফাঁকা জায়গাটার মধ্যে ঢুকিয়ে দাও, ঠিক আছে। শোনো, ভেক্টর রাশি আর স্কেলার রাশি, যত ফিজিক্সে ভৌত রাশি রয়েছে বা বাস্তব জীবনে যত ভৌত রাশি আমরা ব্যবহার করি সেগুলোকে দুভাগে ভাগ করি। কিসের ভিত্তিতে? একটা বীজগণিতের ভিত্তিতে। বীজগণিত মানে দাদা, মানে দুই আর দুয়ে চার হয়, দুই আর তিনে পাঁচ হয়, এটাই তো বীজগণিত। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ বীজগণিত। কিন্তু আর একটা বীজগণিত রয়েছে যাকে আমরা বলি ভেক্টর বীজগণিত। সাধারণ বীজগণিত আর ভেক্টর বীজগণিত, বীজগণিতের এই নিয়মগুলোর ভিত্তিতে আমরা ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করি। সেই জিনিসগুলো সম্পর্কে এবার চলো একটু ধীরে ধীরে জানি। শোনো, স্কেলার রাশি আমরা কাদের বলি? যাদের মান আছে এবং দিক সাধারণত থাকে না কিন্তু থাকতেও পারে, ঠিক আছে, ভালো করে শোনো, যাদের মান আছে এবং দিক সাধারণত থাকে না কিন্তু থাকতেও পারে তাদের আমরা স্কেলার রাশি বলি। এবং যেই রাশিগুলির যোগফল সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় তাদেরকে স্কেলার রাশি বলি। তাহলে কাদের স্কেলার রাশি বলবো? না দাদা, যেই ভৌত রাশিগুলোর যোগফল সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়, মানে দুই আর দুয়ে চার, যেই বীজগণিত তুমি আজ অবধি শিখে এসো সেটাই সাধারণ বীজগণিত, ঠিক আছে। তো যারা সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। স্কেলার রাশির আমাদের মান থাকবে, দিক থাকবে না বলাটা খুব একটা অ্যাকিউরেট নয়। তুমি বলবে দিক সাধারণত থাকে না কিন্তু থাকতেও পারে, কেমন বোঝা গেল? এটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি আমরা কাদের বলি? ভেক্টর রাশি আমরা তাদের বলি যাদের মান থাকতে হয় এবং ডিরেকশনও থাকতে হয়, মানে দিক আর মান দুটোই থাকতে হবে, এবং শুধুমাত্র দুটো থাকলেই হবে না, ওই দুটো থাকতে হবে, এবং সেই রাশি যেই রাশিগুলোর যোগফল ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয় তাদেরকে আমরা কি বলি? ভেক্টর রাশি। আচ্ছা দাদা, স্কেলার রাশির একটু উদাহরণ দাও। স্কেলার রাশির উদাহরণ হচ্ছে আমরা বলতে পারি ভর, বলতে পারি সময় বলতে পারি, কেমন, তারপরে আমাদের অতিক্রান্ত দূরত্ব, দ্রুতি, এই সমস্ত জিনিসগুলো স্কেলার রাশি। যেমন একটু ভালো করে উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমার কাছে একটা কৌটো রয়েছে, এর মধ্যে 50 গ্রাম চিনি আছে। কত গ্রাম দাদা? 50 গ্রাম চিনি আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি বলি তোমার কাছে কতখানি চিনি আছে, তুমি বলছো 50 গ্রাম। এই যে বস্তুর ভরটা তুমি বলছো, এর কি কোনো তুমি দিক বলছো যে এই দিক থেকে 50 গ্রাম বা নিচ থেকে 50 গ্রাম? এখানে দিকের কোনো মানে হয় না। হ্যাঁ, দিকে মানে হয় না। আবার এই 50 গ্রাম চিনির মধ্যে আমি যদি 5 গ্রাম চিনি, তুমি 5 গ্রাম চিনি এই দিক থেকে ঢেলে দিলে, ঠিক আছে, তুমি বলে 5 গ্রাম চিনি এই দিক থেকে ঢাললাম, তাহলে 5 আর 50 আমার হয়ে যাচ্ছে 55, ঠিক সাধারণ বীজগণিতের নিয়মই খাটছে। আমি বললাম তুমি ওই ওই সাইড থেকে ঢালবে না, তুমি এই সাইড থেকে 5 গ্রাম চিনি ঢালো, এই সাইড থেকে 5 গ্রাম চিনি ঢালো, তাহলে কি আলাদা হয়ে যাবে? না দাদা, আমি এই সাইড থেকে চিনি 5 গ্রাম ঢাললেও 5 আর 50-এ 55 গ্রামই হবে। তার মানে এই যে বস্তুর ভরের কথা আমরা আলোচনা করছি, এই ভর হচ্ছে একটা স্কেলার রাশি। কেন? কারণ এর ক্ষেত্রে প্রথমত দিক নেই, দিকের কোনো মানে নেই। আবার এর ক্ষেত্রে যে যোগফল করছি আমরা, এই যোগফলটা কোন দিক থেকে করছি তার উপর নির্ভর করছে না। ওই দিক থেকে করলেও 5 আর 50-এ 55, এই দিক থেকে করলেও 55। তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি, যাদের ক্ষেত্রে সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। আর যাদের ক্ষেত্রে মান আছে সাধারণত দিক থাকে না, দাদা তার মানে কি স্কেলার রাশির দিক হয়? হ্যাঁ, কিছু কিছু স্কেলার রাশি রয়েছে, যেমন উদাহরণ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি কিন্তু তার দিক আছে। কোন দিকে দিক আছে? তোমরা হয়তো ক্লাস টেনেই পড়েছো যে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা কি জানি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। যে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা যদি আমার একটা ব্যাটারি হয়, ব্যাটারির প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ মাত্রা যায়, তাই তো? এটা তোমরা ছোটবেলা মানে ক্লাস টেনে পড়ে এসছো যে প্লাস থেকে মাইনাসের দিকে বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ যায়, বা বলতে পারি তড়িতের একটা দিক থাকে। আচ্ছা, এবার শুধুমাত্র যে দিক থাকে তা নয়, তড়িতের ক্ষেত্রে আরো কিছু কন্ডিশন রয়েছে। দেখো ভালো করে দেখো, এই দিক দিয়ে একটা তার আছে যার মধ্যে দিয়ে ধরো 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। হ্যাঁ দাদা, 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আবার ওপর দিয়ে আরো একটা তার আছে, আর এদিক দিয়ে আরো একটা তার আছে, ঠিক আছে, তিনটা তার যুক্ত আছে। এই দিক দিয়ে ধরো 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এই দিক দিয়ে যদি
2 অ্যাম্পিয়ার কারেন্ট আসে। তো আমরা দেখতে পাবো যে 4 আর 2 একই দিকে যাচ্ছিল, 4 আর 2 গিয়ে যোগ হয়ে এই সাইডে চলে যাবে 6 অ্যাম্পিয়ার কারেন্ট। এটাই সাধারণত হয় ক্লাস 10 এ তোমরা জেনে এসেছো। হ্যাঁ তাই হচ্ছে, এক্ষেত্রে 4 আর 2 সাধারণ বীজগণিতের নিয়মটাই কিন্তু মানছে। এখানে আবার আরো একটা ব্যাপার আছে, এক্ষেত্রে এটা স্কেলার রাশি, তড়িৎ প্রবাহটা স্কেলার রাশি, কিন্তু এক্ষেত্রে ডিরেকশন ম্যাটার করে, দিক এক্ষেত্রে ম্যাটার করে। কেমন ভাবে দাদা, 6 অ্যাম্পিয়ার এই দিকে যাচ্ছিল, 6 অ্যাম্পিয়ার কারেন্ট যদি আমি ওই দিক থেকে পাঠাই, মানে এই 6 অ্যাম্পিয়ার কারেন্টের আমি যদি দিকটাকে উল্টে দিই, দিকটাকে উল্টে দিলাম, তখন কি হয়ে যাবে, 4 অ্যাম্পিয়ার নিচ দিয়ে 6 অ্যাম্পিয়ার এদিকে, 4 আর 6 যোগ হয়ে যায় 10, তখন এই দিক দিয়ে আমাদের যাবে 4 আর 6 যোগ হয়ে গিয়ে এই দিক দিয়ে তখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। মানে আমরা দেখতে পাচ্ছি আগের কন্ডিশন আর এই কন্ডিশনের মধ্যে পার্থক্য কি, এই দিকে 4 যাচ্ছিল, এদিকে 6 যাচ্ছিল, কিন্তু এই 6 এর দিকটাকে যখন উল্টে দিলাম তখন 4 আর 6 মিলে গিয়ে দিকও পরিবর্তিত হয়ে গেল এবং এক্ষেত্রে মানও পরিবর্তিত হয়ে গেল, 10 অ্যাম্পিয়ার যাচ্ছে। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে দিক কিন্তু ম্যাটার করে, মানে ডিরেকশন ম্যাটার করে, কিন্তু ডিরেকশন ম্যাটার করুক এর দিক থাকুক, তা সত্ত্বেও এটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি, কারণ দেখো যখন এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছিল 4 আর 6 10 হচ্ছে, মানে 4 আর 6 এই দুটো তড়িৎ প্রবাহ মাত্রার যোগফলটা সাধারণ বীজগণিতের নিয়ম দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, সাধারণ বীজগণিতের নিয়ম দিয়ে হয়ে যাচ্ছে, তাই এই দুজনকে বা তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কি বলবো, স্কেলার রাশি। তাহলে যারা সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলবে তারা স্কেলার রাশি, আর যারা ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলবে তারা ভেক্টর রাশি। এবার বলবে দাদা বারবার ভেক্টর বীজগণিত বলছো, ভেক্টর বীজগণিত জিনিস আবারটা কি জিনিস, চলো ভেক্টর রাশি সম্পর্কে তাহলে জানি, স্কেলার সম্পর্কে জানলাম, এগুলো মুছি। তো ভেক্টর কাদের বলবো, যাদের মানও থাকতে হবে দিকও থাকতে হবে, আর যারা ভেক্টর বীজগণিতের নিয়মগুলো মেনে চলবে ভেক্টর। আচ্ছা স্কেলার রাশির উদাহরণ তো তোমাদের দিয়ে দিলাম কয়েকটা, ঠিক আছে ভেক্টর রাশি কি উদাহরণ হবে দাদা, ভেক্টর রাশির উদাহরণ হবে ফোর্স, মানে বল। তার মানে দাদা বলের কি মানও আছে আর দিকও আছে, হ্যাঁ বলের মানও আছে আর দিকও আছে। কারণ তোমরা জানো এখানে একটা ধরো গাড়ি আছে, এটা একটা গাড়ি, গাড়ি ভেবে নাও, ঠিক আছে যেমনই দেখতে লাগুক, ইয়ো এটা একটা গাড়ি মনে করো, চলো গাড়ির মনে করো একটা গাড়ি এদিকে যাচ্ছে সোজা, ঠিক আছে আচ্ছা, বা গাড়িটা দাঁড়িয়ে আছে, তুমি এখানে এখানে এসে দাঁড়ালে তুমি, এবার তুমি গাড়িটাকে ধাক্কা দিচ্ছ, তুমি যদি সামনের দিকে বল প্রয়োগ করো তাহলে গাড়িটা সামনের দিকে যাবে, তুমি যদি ওই দিক থেকে বলটা প্রয়োগ করো তুমি এই সাইডে এসে দাঁড়ালে, তুমি যদি ওই দিক থেকে বল প্রয়োগ করো তাহলে গাড়িটা পেছাবে, মানে বলটা তুমি কোন দিকে প্রয়োগ করছো সেটা কিন্তু বাস্তবে ম্যাটার করছে। এই জন্য বল বা ফোর্স হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কারা, যাদের মান আছে দিক আছে, যেমন একমাত্রিক গতিতে আমরা জেনেছিলাম যে বস্তুর সরণ মানে ডিসপ্লেসমেন্ট এটা একটা ভেক্টর রাশি, একটা নির্দিষ্ট দিক আছে কোন দিকে গেল বোঝা গেল। তারপরে আমাদের ভেলোসিটি মানে কোন দিকে গতিবেগের পরিবর্তন হচ্ছে, ভেলোসিটি, তারপরে ডিসপ্লেসমেন্ট, তারপরে অ্যাক্সেলারেশন, ফোর্স, এগুলো হচ্ছে আমার ভেক্টর রাশি। আরও উদাহরণ আছে, আমরা ধীরে ধীরে যখন অন্যান্য চ্যাপ্টার পড়বো তখন জানতে পারবো, কেমন ঠিক আছে। আচ্ছা তো দাদা ভেক্টর রাশি বুঝতে পারলাম যে ভেক্টর রাশির ক্ষেত্রে, ভেক্টর রাশির ক্ষেত্রে তার মানে দিক ম্যাটার করবে কারণ দিক আছে, হ্যাঁ অবশ্যই দিক ম্যাটার করবে। ধরো এখানে একটা গাড়ি আছে, আবার সেম গাড়ি আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো, এবার তুমি গাড়িটাকে ধাক্কা মারছো, তুমি ধরো গাড়িটার উপরে 10 নিউটন, আচ্ছা আমি এগুলো চিহ্ন আপাতত আঁকছি না, তুমি গাড়িটার উপরে হয়তো ধরো এই দিকে 10 নিউটন বল দিয়ে তুমি ঠেলছো, কিন্তু গাড়িটা অল্প নড়ছে কিন্তু আগাচ্ছে না। এবার তুমি দেখছো এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তুমি দেখলে চুল আঁকিয়ে দিয়ে একটু সুন্দর সুন্দর, আচ্ছা মেয়েটা তুমি দেখতে পেলে, ঠিক আছে তুমি ডাক দিলে যে একটু কি সাহায্য করবে। এবার ধরো মেয়েটার যত শক্তি আছে সেও ধরো 10 নিউটন বল প্রয়োগ করতে পারে, মেয়েটা কত বল প্রয়োগ করতে পারে দাদা 10 নিউটন, মেয়েটার চুল ধরো একটু সবুজ সবুজ, ঠিক আছে একটু একটু স্টাইলিশ মেয়ে হয় না, যারা একটু মানে স্টাইলিশ বলতে কি বলতে যাচ্ছি আমি, যারা চুল টুল একদম কালার টালার করে একদম ঘুরে বেড়ায় যারা, ঠিক আছে তো দাঁড়িয়ে আছে ওরকম একটা মেয়ে, ফোন ঘাটছে বা টিকটক ভিডিও শ্যুট করছে, চলো মোবাইলে এখানে রিল শ্যুট করছে, ইনস্টাগ্রাম রিল শ্যুট করছে, এটা মোবাইল স্ট্যান্ড রিল শ্যুট করছে, এবার তুমি ডাক দিলে, তুমি ডাকলে বলে যে আমি গাড়িটা সরাতে পারছি না একটু ধাক্কা দিয়ে দাও, এবার ধরো সেও 10 নিউটন বলেই ধাক্কা দিতে পারে। এবার এইসব মেয়েদের বুদ্ধি কোথায় থাকে তোমরা জানোই, কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো মেয়েটা আসলো এখানে, আসার পরে সে এই সাইড থেকে ধাক্কা নিয়ে দিয়ে, লোকটা এদিকে ধাক্কা দিচ্ছিল, মেয়েটাও কি করলো গাড়িটাকে এই দিকে ধাক্কা মারছে, মানে ছেলেটা এদিক দিয়ে ধাক্কা মারছে, মেয়েটাও এদিক দিয়ে ধাক্কা মারছে 10 নিউটন। তো আমরা এমনি ওপরে বলতে কি বলবো যে গাড়িটার উপরে কত বল প্রযুক্ত হচ্ছে, সাধারণ বীজগণিত কি বলবে, একজন 10 নিউটন দিচ্ছে আর একজন 10 নিউটন দিচ্ছে, 10 10 তো 20 নিউটন কাজ করছে, কিন্তু আসলে গাড়িটার উপরে লব্ধি বল শূন্য হবে, গাড়িটা নড়বেই না, কারণ এই দিক দিয়েও 10 নিউটন দিয়ে তুমি ঠেলছো, আর মেয়েটা তুমি যে মতো চুল গায়েব হয়ে গেল কেন,
মেয়েটা কি করছে, উল্টো দিক থেকে 10 নিউটন বল প্রয়োগ করছে। সমান মানের বল যেহেতু দুই দিকে কাজ করছে, ওই দুটো বলের যখন আমরা যোগ করব ভেক্টর বীজগণিত দিয়ে, তখন তুমি দেখতে পাবে যে 10 আর 10 যোগ করে 0 হয়ে যাচ্ছে। এটা তখন দেখতে পাবে। তার মানে বুঝতে পারছি যে ফোর্স যেটা একটা ভেক্টর রাশি, তার ক্ষেত্রেও কিন্তু দিক ম্যাটার করে, মানে দিক হচ্ছে ম্যাটার করে। আচ্ছা, এবার একটা জিনিস দেখাবো তোমাদেরকে। আচ্ছা, ভেক্টর কাকে বলে? তাহলে এরপর থেকে যদি তোমাকে বলি ভেক্টর কাকে বলে, তুমি বলবো ভেক্টর আমরা সেই রাশিকেই বলি যারা ভেক্টর বীজগণিতের নিয়মকে মেনে চলে। আর ভেক্টর রাশির মান আর দিক দুটাই থাকে, এটা হচ্ছে মেন কথা। কিন্তু এই ভেক্টর বীজগণিতের নিয়মটা কি, সেটাই আমরা এই অধ্যায়ে শিখবো, ঠিক আছে? এবং আমরা গল্পের মাধ্যমে ধীরে ধীরে শেখার চেষ্টা করবো, সমস্ত জিনিসটাকে একদম ক্লিয়ার করবো, ঠিক আছে? কিন্তু ভেক্টর বীজগণিতের হালকা অনুভব তোমাদের দিয়ে দিই, হালকা একদম, যেটা আমি বলবো এখন সব কিছু ছেড়ে দিয়ে আমার কথাটা ভালো করে শোনো। তাহলে ভেক্টর বীজগণিতটা যে আসলে বাস্তবে, মানে বাস্তবে যে আসলে যে 10 আর 10 যোগ করলে 7ও হতে পারে, বা 3 আর 4 যোগ করলে 5 হয়ে যেতে পারে, এটা বাস্তবে হতে পারে, 3 আর 4 5 হয়ে যেতে পারে, সেটার একটা অনুভব তোমাদেরকে দিই। জাস্ট মজা আসবে, জাস্ট যদি আমার কথা মতো চলতে পারো তো ভালো করে শোনো। আমার কাছে একটা পাইপ আছে, শোনো, আমার কাছে একটা লম্বা পাইপ আছে, পাইপ, ঠিক আছে দাদা? পাইপ কই? এই যে পাইপ, আমার কাছে একটা পাইপ আছে, চলো, একটা লম্বা পাইপ আছে আমার কাছে, ঠিক। এই পাইপের মধ্যে এবার ধরো আমি একটা বলকে গড়িয়ে দেব। কি গড়িয়ে দেবে দাদা? একটা বলকে, যা বাবা লাল কলম কই গেল, একটা বলকে ধরো গড়িয়ে দেবো। এর ভিতরে একটা বল ঢুকিয়ে দিলাম, এখানে একটা বল আছে আমাদের কাছে, ঠিক আছে? এখানে একটা বল আছে। এবার এই বলটাকে আমি যদি ধাক্কা মারি, তো বলটা গড়তে 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 ওইদিকে চলে যাবে। আমি ধরো বলটাকে ধাক্কা মারলাম, বা বলটা ধরো এইদিকে, বলটাকে ধরো আমি এই মুখে, ঠিক আছে, এই দিকটাতে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিলাম বলটাকে সামনের দিকে। তুমি বলবে 3 মিটার পার সেকেন্ডে বলটার ভেলোসিটি দিলে, মানে বলটা গড়ে 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 ওইদিকে যাবে। এবার বলটার ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 3 মিটার যাবে, আর এই পাইপের দৈর্ঘ্য ধরো 3 মিটার, তাহলে 1 সেকেন্ডে বলটা এইখান থেকে এইখানে চলে আসবে। এই গোটাটা দৈর্ঘ্য কত? এই গোটাটা দৈর্ঘ্য ধরে নাও 3 মিটার, 3 মিটার, তাহলে 3 মিটার পার সেকেন্ডে বলটাকে আমি ঠেলে দিলাম, মানে কি 1 সেকেন্ডে 3 মিটার হয়ে যাবে, মানে 1 সেকেন্ড পর আমি দেখতে পাবো বলটা এখান থেকে এখানে চলে গিয়েছে। একটা উদাহরণ দিই, এটা ধরো আমার কাছে পাইপটা আছে, এটা ধরো পাইপ, জাস্ট কল্পনা করে নাও এটা পাইপ আমাদের। এই পাইপের মধ্যে আমি বলটাকে ঢুকে দিলাম, এটা বল ঢুকে দিলাম। এবার বলটা ধরো 3 মিটার পার সেকেন্ডে এইদিকে গড়াচ্ছে, তো কী হবে, 1 সেকেন্ডে বলটা ওইদিকে চলে যাবে, মানে 3 মিটার চলে যাবে, এটা ধরো 3 মিটার, তো 1 সেকেন্ডে বলটা ওইখানে চলে যাবে, এটা তো নর্মাল ঘটনা। এবার শোনো, আমি যেই মুহূর্তে বলটাকে পাইপের মধ্যে দিয়ে সামনের দিকে গড়াবো, সেই মুহূর্তে বলটা তো পাইপের ভেতরে আছে, ভেতরে আছে। এবার এই যে পাইপটা নিলাম আমি, এই পাইপটাকে আমি কী করবো, মেঝের ওপর গড়িয়ে দেবো, মানে এখান থেকে ধরো সামনের দিকে গড়িয়ে দিলাম, সামনের দিকেও পাইপটা যেতে থাকবে, গড়ে 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 যেতে থাকবে। আচ্ছা, তার মানে আমি যেটা করতে চাইছি, যেই মুহূর্তে বলটাকে আমি ছুটবো 3 মিটার পার সেকেন্ডে, সেই মুহূর্তে পাইপটাকেও আমি ওপর দিকে গড়িয়ে দেবো 4 মিটার পার সেকেন্ডে। পাইপটাকে ওপর দিকে কী করে দেবো, গড়িয়ে দেবো 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে পাইপটা 4 মিটার যাবে, ধরলাম 4 মিটার চলে গেলো পাইপটা, কত মিটার গেল পাইপটা আমার, 4 মিটার চলে গেলো 1 সেকেন্ডে, ঠিক আছে। পাইপটাকে এঁকে দিই, পুরো ঘটনাটাকে আমি আরও একবার বলবো, ঘাবড়িও না, ভালো করে শোনো, ঠান্ডা মাথায় পুরো জিনিসটাকে আমি আরও একবার বলছি। আমার কাছে পাইপ আছে, বল আছে, আমি যেই মুহূর্তে বলটাকে 3 মিটার পার সেকেন্ডে পাইপের মধ্যে ছাড়বো, ওই মুহূর্তে পাইপটাকেও 4 মিটার পার সেকেন্ডে ওপর দিকে ছুঁড়ে দেবো। তো আমি যদি বলি এক্ষেত্রে পাইপটাকে 4 মিটার পার সেকেন্ডে ওপর দিকে গড়িয়ে দিলাম, এবার পাইপের মধ্যে তো বল আছে, তাহলে পাইপটা যখন 4 মিটার পার সেকেন্ডে যাবে, বলটাও তো 4 মিটার পার সেকেন্ডে ওপর দিকে যেতে থাকবে পাইপের সাথে, হ্যাঁ, তাহলে বলটার ওপরে 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ওপর দিকে কাজ করবে, হ্যাঁ, আবার বলটাকেও তো 3 মিটার পার সেকেন্ড এইদিকে ছুঁড়ে দিয়েছে, যার ফলে কী হবে, যার ফলে ব্যাপারটা এইরকম কিছুটা হবে, এখান থেকে আগে বোঝায়, যার ফলে ব্যাপারটা এইরকম হবে যে 1 সেকেন্ড পর আমরা দেখতে পাবো, একসাথে করলাম, বলও ছুঁড়ে দিলাম, এটাকেও গড়িয়ে দিলাম, 1 সেকেন্ড পর দেখবো যে এই বলটা এই মাথায় চলে আসবে, হ্যাঁ, আবার ওই 1 সেকেন্ডের মধ্যে পাইপটা তো এখানে চলে আসবে, তো আমরা দেখবো আসলে বলটা এইখান থেকে এই মাথায় আসবে, পাইপও যেহেতু এইখানে চলে আসবে, তো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো, আমরা দেখতে পাবো 1 সেকেন্ড পর বলটা এইখানে চলে এসে গিয়েছে, বলটা পাইপ বরাবর গড়তে 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 এইখানে চলে এসে গেছে, আর পাইপ তো ওপরে উঠেছে, তো বলটা প্রথমে থাকবে এখানে, পরে থাকবে এখানে। এই জিনিসটাকে যদি তোমরা একটু ঠান্ডা মাথায় ভিডিওটা পজ করে ভাবার চেষ্টা করো, তাহলে জিনিসটাকে ফিল করতে পারবে, এইরকম ব্যাপারটা হবে। শুধু বলের ওপরে ভেলোসিটি এইদিকে কাজ করছে না, এটাও তো গড়াচ্ছে,
তো এরকম হবে, এক সেকেন্ডে এটা এখানে যাবে আর এক সেকেন্ডে পাইপটাও এখানে যাবে। এবার এই দুটো ভেলোসিটি যদি একসাথে কাজ করে এরকম ঘটনা ঘটবে, এইরকম ঘটনা ঘটবে, বুঝতে পারছো? এক সেকেন্ড পরে এই ঘটনা ঘটবে যে এক সেকেন্ডে এই এইখানে চলে যাবে, যার ফলে তুমি যদি একটু কল্পনা করো তুমি বুঝতে পারবে, আচ্ছা এই যে বলটা আছে, বলটা আমাদের আসলে এই বরাবর গিয়েছে পাইপ বরাবর, আবার পাইপও উপরে উঠেছে, এবং বাইরে থেকে যদি আমরা দেখি আমরা দেখব বলটা আসলে এইভাবে গিয়েছে, এইভাবে মানে এই কোনা কোনি বরাবর গিয়েছে। হ্যাঁ আচ্ছা, আমি যদি বলি বলটা প্রথমে এখানে ছিল, তুমি বলবে হ্যাঁ বলটা প্রথমে আমার এখানেই ছিল, পরে কোথায় গেল দাদা? পরে বলটা এইখানে চলে আসলো। আচ্ছা এই গোটাটা কত? 4 মিটার, কারণ পাইপটা 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, মানে 1 সেকেন্ডে 4 মিটার পাইপটা গেল, ঠিক আছে। এই নিচে 3 মিটার পার সেকেন্ডে বলকে ছুঁড়েছি, মানে 1 সেকেন্ডে বলটা কতটা গিয়েছে? 3 মিটার, এটা 3 মিটার। আচ্ছা এবার তুমি বলো তো, এটা 3 মিটার, এটা 4 মিটার, তাহলে এই দুটো বলের মধ্যে দূরত্বটা কত? এইটা কত হবে, এই টোটাল ডিস্টেন্সটা কত হয়ে যাবে? দাদা পিথাগোরাসের সূত্র সাহায্যে আমরা বলে দেবো, এটা হয়ে যাবে আমার 5 মিটার। হ্যাঁ 5 মিটার, ঠিক। আচ্ছা এবার আমি যদি তোমাকে বলি, আচ্ছা বলো তো বলটার উপরে ভেলোসিটি কত কাজ করেছে? এবার সাধারণ বীজগণিত কি বলবে, যে বলটার উপরে 3 মিটার পার সেকেন্ডও কাজ করেছে আবার 4 মিটার পার সেকেন্ডও কাজ করেছে একসাথে, তাহলে সাধারণ বীজগণিত বলবে 3 আর 4 কত হওয়ার কথা, বলটার উপরে লব্ধি ভেলোসিটি কত হওয়ার কথা? 7 মিটার পার সেকেন্ড হওয়ার কথা। কিন্তু তা আসলে হবে না, এক্ষেত্রে তুমি যদি ভেলোসিটি বের করো, তুমি আগের অধ্যায় শিখেছো যে ভেলোসিটি বা গতিবেগ ভি সমান সমান সরণ বাই সময়, মানে ডিসপ্লেসমেন্ট, প্রথমে এখানে ছিল পরে এখানে আসলো, তাহলে প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব 5 মিটার, তাহলে ডিসপ্লেসমেন্ট 5 মিটার। এখান থেকে এখানে কত সেকেন্ডে গিয়েছে? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে ঘটনা ঘটেছে, তাহলে 1 সেকেন্ড। তাহলে আমি যদি বলি বলটা এখান থেকে এখানে সরলো, তার সরণ হলো 5 মিটার, ভেলোসিটি কত? তুমি বলবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বাইরে থেকে আমাদের এমনি মনে হতে পারে যে বলটার উপরে 3 মিটার এইদিকে লাগছে, 4 মিটার এইদিকে লাগছে, আর বলটা আসলে এই দিকেও যাচ্ছে না, এই দিকেও যাচ্ছে না। বলটা কোথায় যাচ্ছে? বলটা এই দিক বরাবর যাচ্ছে। তার মানে দিকটা কোন দিকে, আসল দিক ভেলোসিটির দিক এই দিকে। আর যদি বলি কত ভেলোসিটিতে গিয়েছে, দাদা সে আসলে 5 মিটার পার সেকেন্ডে গিয়েছে। তাহলে লব্ধি ভেলোসিটি এক্ষেত্রে হচ্ছে 3 আর 4 কাজ করছিল, লব্ধি ভেলোসিটি হয়ে যাচ্ছে 5। হ্যাঁ লব্ধি ভেলোসিটি হয়ে যাচ্ছে 5। এটা হচ্ছে ভেক্টর বীজগণিতের একটা উদাহরণ। ভেক্টর বীজগণিতের নিয়মটা এত কঠিন না, এটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা যখন নিয়ম শিখিয়ে দেব তখন আর এত কিছু করতে হবে না। এটা জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ বাস্তবে এরকম ঘটনা ঘটে যায়। কেমন? বাস্তবে এরকম ঘটনা তোমরা আরো দেখতে পাবে এরকম অনেক। যেমন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, সিম্পল উদাহরণ, আমার কাছে একটা বল আছে, তোমার কাছে একটা বল আছে, ঠিক আছে। এই বলের সাথে এইদিকে তুমি দড়ি বাঁধবে, এইদিকে দড়ি বাঁধবে, ঠিক আছে। দড়ি বেঁধে নিলে দুই দিকে, এবার তুমি দুই দিকে হাত দিয়ে যদি টানো, বলটা তোমার দিকে যাবে না ওই দিকে যাবে? দাদা বলটা তো এই দিকে যাবে। হ্যাঁ বলটা তখন এই দিক বরাবর যাবে, ঠিক। বলটাকে যখনই তুমি টানবে, দড়ি টানবে, দেখবে বলটা সামনের দিকে চলে যাচ্ছে, ঠিক, বলটা সামনের দিকে যাচ্ছে। একইভাবে বাটুল চালিয়েছো ছোটবেলায়, বাটুল বা তীর ধনুকের ক্ষেত্রে কি হয়, যখন দড়িতে তীর লাগিয়ে যখন টেনে ছাড়া হয়, তো ওই তীরটাকে যখন টানা হয় তো এই দিক বরাবর, তার উপর বল কাজ করে দড়িটা টানে এই দিক বরাবর, এই দিক বরাবর, কিন্তু তীরটা কিন্তু ওই দড়ির দিকেও যায় না, এই দড়ির দিকেও যায় না, তীরটা মাঝখান বরাবর যায়। বোঝা গেল? তার মানে ভেক্টরের একটা অনুভব তোমাদের হয়তো কিছুটা হলেও এসেছে। আচ্ছা তাহলে ভেক্টর আর স্কেলার আমরা বুঝে গিয়েছি দাদা। আচ্ছা এবার শোনো, ভেক্টরে যখন আমরা ছবি আঁকবো না, ধরো ভেক্টর সংক্রান্ত যে কোনো ভেক্টর রাশিকে যখন আমরা ছবির মাধ্যমে প্রকাশ করব, তখন আমরা কি করি, ভেক্টরটাকে এরকম একটা তীর চিহ্ন দিয়ে, একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। যেমন আগেরটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম এরকম একটা ছবি ছিল, এরকম একটা ছবি ছিল না, এটা 3 মিটার, এটা 4 মিটার, এটা আমাদের 5 মিটার। হ্যাঁ 5 মিটার, বলটা প্রথমে এখানে ছিল পরে চলে গেল, বলটা এখানে আমরা দেখেছিলাম, ঠিক আছে। আমরা দেখলাম যে পাইপটা এখান থেকে এখানে সরার ফলে বলটা আসলে এই দিকে গেল। আমি যদি বলি বলটা এখানে কোন দিকে গেল, তুমি বলবে এটা তো 4 মিটার আর এটা 3 মিটার, তাহলে এই কোণটা হবে 53 ডিগ্রি। যারা আমরা বেসিক ম্যাথের ক্লাস করেছো তারা জানো যে এটা কেমন করে আমি জানতে পারলাম 53 ডিগ্রি হবে, তারা জানো। যারা করোনি বেসিক ম্যাথের ক্লাস করে নিও, চ্যানেল প্লেলিস্টে আছে, ঠিক আছে, এই ক্লাসের পরে করতে পারো গিয়ে, ঠিক আছে। শোনো এবার, তাহলে আমি যদি বলি বলটা কোন দিকে গেল, তুমি বলবে বলটা এই নিচের অনুভূমিক অক্ষের সাপেক্ষে 53 ডিগ্রি কোণ করে এই দিকে গিয়েছে। হ্যাঁ, কারণ ভেক্টরের দুটো জিনিস থাকে, একটা মান থাকে, 5 মিটার পার সেকেন্ডে গিয়েছে কোন দিকে, এই দিকে গিয়েছে, মানও বলতে হয় দিকও বলতে হয়। এবার শোনো, যখনই আমরা ছবি আঁকবো না ভেক্টরের,
ভেক্টরকে যখন আমরা ছবি আঁকি তো আমরা এরকম একটা তীর চিহ্ন দিয়ে বোঝাই। আমি স্কেলারটাকে মুছে দিই কারণ এখন আমরা শুধু ভেক্টর নিয়ে আলোচনা করব। একটা তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টরকে বোঝাই যে এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরের এই প্রথম বিন্দুটাকে বলা হয় প্রাথমিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট বা লেজ বলা হয়। কি বলা হয়? টেইল, টেইল বা লেজ বলা হয়। হ্যাঁ, আর এই তীর চিহ্নের এই মাথাটাকে বলা হয় ফাইনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু বা বলা হয় হেড বা মাথা, হেড বা মাথা বলা হয়। আচ্ছা, এই তীর চিহ্নের এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এই বাহুটা ভেক্টরের মানকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? বাহুর দৈর্ঘ্য হয়ে লিখি, এই বাহুর দৈর্ঘ্যটা ভেক্টরের মানকে নির্দেশ করে। ভেক্টরের মানকে মানে দাদা, মানে ধরো আমি বললাম আমার কাছে কিছু একটা জিনিস ছিল ওর উপরে। ভালো করে শোনো, আশা করি মনে হয় মন অন্য দিকে চলে গেছে, 25 মিনিট ধরে ক্লাস হচ্ছে। ভালো করে শোনো, একটা ধরো এরকম বক্স রয়েছে, হ্যাঁ, এর উপরে ধরো একটা বল কাজ করছে 1 নিউটন, ঠিক আছে? তো তুমি আমি আমি এরকম আমি এত বড়টাকেও বলতে পারি 1 নিউটন বল কাজ করছে। এই দিকে তীর চিহ্ন যেদিকে থাকে সেদিকে দিক বোঝায়। আমি এইটুকু একেও বলতে পারি এটাও 1 নিউটন। তুমি বলো দাদা এই দৈর্ঘ্যটা তো মানকে নির্দেশ করে, তাহলে এইটা তো ছোট দৈর্ঘ্য, তাহলে এটা 1 নিউটন কেমন করে? আচ্ছা ভালো করে শোনো, 1 নিউটন আমি এটাকেও বলতে পারি, এইটাকেও বলতে পারি। এটা আমার ওপরে নির্ভর করবে যে আমি কত বড়টাকে 1 নিউটন বলবো। কিন্তু কিন্তু আমি যদি ধরো এখানে দেখাচ্ছি, আমি যদি বলি এই ছোটটা হচ্ছে একটা ফোর্সকে বোঝাচ্ছে, এটা যদি 1 নিউটন হয় তাহলে তুমি যখন 3 নিউটন আঁকবে, 3 নিউটনটাকে কী করবে? 1 এর 3 গুণ, মানে এই দৈর্ঘ্যের 3 গুণ দৈর্ঘ্য, এই 1, 2, 3, তখন 3 নিউটন তুমি এতটাকে বলবে যে এইটা হচ্ছে 3 নিউটনের ভেক্টর যখন ছবি আঁকবো। একইভাবে আমি যদি বলি এইটা 3 নিউটন, এটা 1 নিউটন, তাহলে এটাকে বলবো 3 নিউটন। এটা আমার উপর নির্ভর করবে আমি কার রেসপেক্টে নেবো, ঠিক আছে? মানে যে কোনো একটাকে 1 নিউটন ধরে নেবো, একটা ছোট্ট অংশটাকে, সেটাকে আমরা বড় করে এঁকে দেবো, এটাকে আমরা পরে যখন ছবি আঁকবো তখন বুঝতে পারবো, বা এটা অত কাজেও লাগে না, এটা অত মেন ইম্পর্টেন্ট জিনিস না, ঠিক আছে? তো ছবি আঁকার ক্ষেত্রে ভেক্টরকে আমরা এরকম তীর চিহ্ন দিয়ে বোঝাই, এইটা বুঝলেই হবে। তীর চিহ্নের মাথা ভেক্টরের দিককে বোঝায়, আর তীর চিহ্নের এই বাহুর দৈর্ঘ্যটা ভেক্টরের মানকে বোঝায়। ওকে, এটা তো ছবি আঁকার ক্ষেত্রে, কিন্তু ভেক্টরকে যখন আমরা খাতা কলমে লিখবো, যেমন ধরো বলছি ভেলোসিটি, ভেলোসিটি কী দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে প্রকাশ করি। তো ভেলোসিটি যখন আমি ভি দিয়ে প্রকাশ করব, আজকে থেকে আমরা জানলাম ভেলোসিটি তো ভেক্টর হয়। তো মনে রাখবে ভেক্টর রাশিকে আমরা যখন এরকম গাণিতিকভাবে প্রকাশ করব, খাতায় যখন লিখব, তখন শুধু ভি দিয়ে লিখলে হবে না, এটা যেহেতু ভেক্টর তাই এই ভেক্টর উপরে এর মাথার উপরে একটা তীর চিহ্ন দিতে হবে, কারণ তীর চিহ্ন মানে ভেক্টর, এর উপরে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে ভি এর উপরে তীর চিহ্ন দিলাম মানে ভি একটা ভেক্টর। শুধু এম লিখলাম মানে কি? এটা মাস, মাস কি হয়, ভর কি হয়, স্কেলার রাশি, তাই এমটাকে আমি এইভাবে লিখবো। আচ্ছা, আমি যদি বলি তুমি ফোর্স লেখো, তুমি খাতাতে এখন থেকে ফোর্স এইভাবে লিখবে, এফ তো ভেক্টর তাই ফোর্সের মাথাতে তীর চিহ্ন দেবে। তাই যত ভেক্টর রাশি আছে সবার মাথাতে আমরা তীর চিহ্ন দেব। এবার শোনো, এই ভেক্টরে তো দুটো জিনিস থাকে, মান থাকে। তো ভেক্টরের মানকে আমরা কিভাবে লিখবো? ভেক্টরের মানকে লিখতে গেলে ধরো যদি বলি ভেলোসিটির মান কত, তো এই ভেলোসিটির মানকে লেখার জন্য আমরা শুধুমাত্র ভি লিখে দেবো, যে ভেলোসিটির মান হচ্ছে ভি। তাহলে মানকে প্রকাশ করার জন্য শুধুমাত্র অক্ষরটা লিখলেই হবে, বা এই পুরো ভেক্টরটাকে লিখবো, ভেক্টরের দুই দিকে দুটো দাগ দিয়ে দেবো, এটাকে বলা হয় মড চিহ্ন। তাহলে ভেক্টরের দুই দিকে আমরা মড চিহ্ন দিয়ে দেবো, তাহলে আমরা বলতে পারবো এটা মান, বা শুধুমাত্র ভি লিখে দিলেও আমার এটা ভেক্টরের মান হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভেক্টরের দুটো জিনিস থাকে, একটা থাকে আমার মান, একটা থাকে দিক। হ্যাঁ দাদা, তাহলে আমি ধরো লিখলাম ফোর্স একটা ভেক্টর, তাহলে ফোর্স ভেক্টর সমান সমান আমি কী লিখতে পারবো? আমাকে এই ফোর্স ভেক্টরের মানটাকে প্রথমে লিখতে হবে, প্রথমে আমরা মান লিখবো। মান আমি লিখে দিলাম শুধু এফ, শুধু এফ লিখে দিলাম, তাহলে ভেক্টরের মান লিখলাম। দাদা ভেক্টর তো দিকও থাকে, হ্যাঁ, এরপরেই লিখতে হবে দিক। দিকটাকে আমরা কীভাবে লিখি? দিকটাকে আমরা এইভাবে লিখি, যেমন ফোর্স লিখছি, তো ফোর্সের মান এফ লিখলে ফোর্সের মান, আর তার পাশে এফ লিখবে, ওর মাথাতে একটা টুপি পরিয়ে দেবে, যেটা গোটা দুনিয়া তোমাকে পড়াচ্ছে আজ অব্দি, হয়তো সেই জিনিসটা এর মাথাতে পরিয়ে দেবে, ঠিক আছে? তো কী করলাম, ভেক্টর সমান সমান ভেক্টরের মান, আর তার সাথে কী থাকবে, ভেক্টরের দিক থাকবে। এই জিনিসটা হচ্ছে একটা দিক বোঝায়। এবার তুমি ভাবো এই টুপি পরিয়ে দিয়েছে, এটা একটা নতুন জিনিস। হ্যাঁ, এটা একটা নতুন জিনিস, এটাকে আবার একক ভেক্টর বলে, যেটা আমরা পরে জানবো। একটু জটিল টপিক রয়েছে, বোঝার ব্যাপার রয়েছে, আজকে না, আজকে এই অবধি ক্লাস আমাদের শেষ, যে ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করি, ভেক্টর এফ সমান সমান মান ইনটু দিক। অনেক বইতে এটা এফ না লেখে, অনেক বইতে এরকম লেখে, এন লিখলো, এন এর মাথায় ক্যাপ দিয়ে দিল। তো তোমার ইচ্ছা তুমি কি লিখবে, আমি লিখবো ভেলোসিটি ভি সমান সমান ভি ইনটু
ইনটু বলছি কেন, ভি লিখলাম মান লিখলাম আর দিক লিখে দেবো, ভি লিখে ওর মাথায় টুপি পরিয়ে দিলাম, হয়ে গেল এটাই। তো এইভাবে আমরা ভেক্টরকে খাতা কলমে প্রকাশ করি। তো আজকের ক্লাস এখানে দেখা হচ্ছে, অন্য ক্লাসে টাটা, যাও বাই। দাঁড়ো, কোথায় যাচ্ছ? ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে, যে ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, কতটা ভালো লেগেছে কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও, আর তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসগুলো শেয়ার করে দিও, ঠিক আছে। এর পরের ক্লাসে দেখা হচ্ছে ভেক্টরের পরের পার্ট নিয়ে, ঠিক আছে। তো রাখছি আজকে এখানেই, বাকি ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর তোমাদের বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, তো টাটা।